নমস্কার, আমাদের আজকের গল্প স্টিফেন কিংয়ের লেখা হোটেল অ্যাট দ্য এন্ড অফ দি রোড, অনুবাদ করেছেন সালমান হক। আমাদের গল্পগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আপনি পরের গল্পগুলি নোটিফিকেশান পেয়ে যান। আজকের গল্পে কথক কেলসো ব্ল্যাক ও হোটেলের বুড়োটির ভূমিকায় আমি প্রান্তিক, টম রিভেইরার ভূমিকায় স্বপ্ননীল এবং পুলিশ দুজনের ভূমিকায় রিদম। শুনতে থাকুন আমাদের আজকের গল্প হোটেল অ্যাট দি এন্ড অফ দি রোড। কি হলো? টম রিভেইরার কণ্ঠ শুনে মনে হচ্ছে যেন সখ্যা যমদূত তাড়া করে আসছে ওদের পিছন পিছন। আরো জোরে চালাতে পারছো না? আর কত জোরে চালাবো? যথাসম্ভব ঠান্ডা স্বরে পাল্টা প্রশ্ন করলো কেলসো ব্ল্যাক। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে পারে বলেই ওর সুনাম আছে। স্পিড মিটারের কাটা 85 ঘর, এর চেয়ে জোরে চালালে শ্রীঘর না, সোজা উপরে যেতে হবে। পুলিশের গাড়ি কিন্তু 18 মতো রেগে আছে আমাদের পিছনে। এটুকু বলে জানলা দিয়ে মাথা বের করে পিছনটা দেখে নিল একবার। কিছুটা দূরে একটা নীল রঙের পুলিশের গাড়িকে সাইরেন বাজিয়ে আসতে দেখা যাচ্ছে, সেই সাথে চোখ ঝলছানো লাল নীল আলো তো আছে। সামনে এক্সপ্রেসওয়ে থেকে একটা বাইপাস রোড বের হয়ে গেছে, ওটা দিয়ে ঢুকে গেলাম। নাক দিয়ে দুর্বোধ্য একটা আওয়াজ করে গাড়ির স্টিয়ারিং আচমকা বামে ঘুরিয়ে দিল কেলসো। পাকা নয় রাস্তাটা, ঝাঁকি খেতে খেতে সামনে এগুলো গাড়ি। মুহূর্তের মধ্যে কোথায় যে গায়েব হলো? বোকার মতো মাথা চুলকাতে চুলকাতে সঙ্গীকে জিজ্ঞেস করলো স্টিয়ারিংয়ে বসে থাকা পুলিশ অফিসার। বুঝতে পারছি না তো। সঙ্গীর মতনই বিহবল স্বরে জবাব দিল আরেকজন। ওই দেখো, হঠাৎ বলে উঠলো কেলসো, একটা বাসা মনে হচ্ছে না? আলো জ্বলছে তো। বাসা নয়, হোটেল। কিন্তু এরকম একটা ভুতুড়ে জায়গায় হোটেল কে চালাবে? আমি কি জানি, একটু বিরক্তি স্বরে জবাব দিল কেলসো। আমাদের লাভই হলো বরং, পুলিশের গাধাগুলো নিশ্চয়ই এরকম একটা জায়গায় আমাদের খুঁজতে আসবে না। ব্রেকে চাপ দিতে শব্দ করে গাড়ি থেমে গেল। পিছনের সিট থেকে কালো ব্যাগটা হাতে বাড়িয়ে নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসলো রিভেইরা। কেলসোও নেমে পড়েছে, চুপচাপ হোটেলটার দিকে এগিয়ে গেল ওরা। হোটেলটাকে দেখে মনে হচ্ছে 19th century শুরু থেকে কেউ সেটা তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। বাইরে কলিং বেলটা কিছুক্ষণ চেপে ধরে থাকলো রিভেইরা, কিন্তু কোনো শব্দ ভেসে আসলো না ভিতর থেকে। অধৈর্যে দরজায় লাথি মারতে যাবে এমন সময় ক্ষীণ একটা আওয়াজ শুনতে পেল ওরা। মেঝেতে পা টেনে টেনে হাঁটছে কেউ ভিতরে। একটু পরেই এক বুড়োকে দেখা গেল দরজার ওপাশে। একটা খালি রুম দরকার আমাদের, জবাবে কিছু না বলে নির্বিকার ভঙ্গিতে ওর চোখাড়ার দিকে তাকিয়ে থাকলো লোকটা। কি হলো, কানে কথা যাচ্ছে না? একটা রুম চাই আমাদের, আবার বললো কেলসো। ওকে পাত্তা না দিয়ে ঘুরে অফিসের দিকে চলে যেতে উদ্যত হলো বুড়ো। কথা কানে যায় না? পকেটের .38 caliber পিস্তলটা বের করে ফেলল রিভেইরা। ভালোই ভালোই একটা রুমের ব্যবস্থা কর আমাদের জন্য। ওর হাতে বন্দুকটা দেখেও কোনো ভাবান্তর হলো না বুড়োর। আরও কিছুক্ষণ পর প্রায় শোনা যায় না এমন স্বরে বলল, দোতলায় 5 নম্বর রুম, হলের প্রায় শেষ মাথায়। কোনো ধরনের আনুষ্ঠানিকতার ধার না ধরে সোজা উপরে চলে আসলো ওরা। রুমটা খোলাই ছিল, একটা পুরনো ডাবল বেড, দেওয়ালে ফাটল ধরা আয়না আর মেঝেতে ময়লা কার্পেট। এ দেখি আস্তা কুড়ে আশেপাশের সব ময়লা এখানে জমা করে নাকি? কিছু করার নেই, কয়েকদিন এখানেই পড়ে থাকতে হবে, রিভেইরা বলল। সে নিজেও সন্তুষ্ট নয় রুমটা দেখে, অন্তত টিকটিকিগুলো পিছু না ছাড়া পর্যন্ত। এটুকু বলে ভিতরে ঢুকে ঘুমের প্রস্তুতি নেয়া শুরু করলো সে। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই কি যেন একটা প্রচণ্ড গোলমেলে ঠেকলো রিভেইরার কাছে। বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দেখলো এক চুল নড়তে পারছে না, সারা শরীরের সব পেশি যেন অবশ হয়ে গেছে। খুট করে একটা শব্দ হতে চোখের কোণ দিয়ে কোনো মতে পাশে তাকালো সে। যা দেখল তাতে বরফ শীতল একটা অনুভূতি বয়ে গেল ওর শির দাঁড়াবে। গায়ের কোনো পশম কিন্তু দাঁড়ালো না, সে ক্ষমতাটুকুও নেই এগুলোর। কেলসোর ওপর ঝুঁকে আছে বুড়োটা, হাতে একটা সিরিঞ্জ। কিছুক্ষণ পর সোজা হয়ে ওর দিকে তাকালো লোকটা। অশুভ কিছু একটা আছে ওর দৃষ্টিতে। ঘুম ভেঙেছে তাহলে? প্রায় 25 বছর পর আমার জাদুঘরে নতুন আইটেম সংযোজিত হলো আজ। চিন্তা করো না, ভালো মতোই সংরক্ষণ করা হবে তোমাদের, কোনো অসুবিধে হবে না।
পা টেনে টেনে সিরিঞ্জ হাতে ওর দিকে এগিয়ে আসলো বুড়ো। আমার জীবন্ত জাদুঘরে অন্য সব সংগ্রহের সাথে দারুণ মানাবে তোমাদের দুজনকে, গ্যাংস্টার বলে কথা। ভেতর থেকে ঠেলে ফের হয়ে আসা চাপা আতঙ্কটা প্রকাশ করতে পারল না ডিভেইরা। শুনছিলেন আমাদের আজকের গল্প, স্টিফেন কিং এর লেখা এবং সালমান হকের অনুবাদে, হোটেল অ্যাট দি এন্ড অফ দি রোড। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং কেমন লাগলো কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের গল্পগুলি শোনার জন্য। সবাই ভালো থাকবেন।